السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন প্রিয় বন্ধুগণ গত ভিডিওতে আমরা যে কথাটি বলেছিলাম সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসতে চাইছি আজকে সেই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিওটি হলো খানা খাওয়ার সকল দোয়া যেমন খানার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় খানার শুরুতে কোন দোয়া পড়তে হয় খানার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এবং খানার শেষে কোন দোয়া পড়তে হয় প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আমাদের এই দোয়াগুলো আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে শিখে নিন এবং আমল করা শুরু করেন যারা আমরা এই দোয়াগুলো জানি না ইনশাআল্লাহ আজকে এই দোয়াগুলো শিখে আমল করা শুরু করব তো বন্ধুগণ আপনারা দেখতেছেন ইসলামিক শহর বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি হাফেজ আবু হানিফ হাদি তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওটি এখন থেকে শুরু করব ভিডিওটি মূল টপিক হলো খানা খাওয়ার সকল দোয়া খানা খাওয়ার সকল দোয়া আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে প্রথম আমরা যে দোয়াটি শিখব সেটি হলো খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় আমরা যখন খাবার খাই আমাদের খাবার যখন পাতিল থেকে বের করা হয় আমাদের সামনে প্লেটে দেওয়া হয় তখন আমরা আমাদের সামনে প্লেট আসলে তখন এই দোয়াটি পড়ব সেটি হলো আল্লাহুম্মা بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار সবাই মনোযোগ সহকারে শিখেন اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار তো বন্ধুগণ এখন আমরা শিখব খানার শুরুতে খানা যখন সামনে আসে প্লেটে তখন তো আমরা সামনে দোয়াটা শিখলাম তারপর যখন আমরা খানা শুরু করব তখন একটি দোয়া রয়েছে সেই দোয়াটি এখন আমরা বলবো দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ প্রিয় বন্ধুগণ তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আমরা খানার শুরুতে এই যে দোয়াটা বললাম খানার শুরুতে যে দোয়াটা বললাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা খাবার এক লুকমা খেয়ে ফেলেছি বা কয়েক লুকমা খেয়ে ফেলেছি তখন আমরা কি বলবো তখন আমাদের মনে পড়লো যে আমরা তো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি নাই দোয়া পড়ি নাই তাহলেও একটা উপায় আছে আমরা খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বা খাবারের দোয়াটা যদি ভুলে যাই তাহলে খাবারের মাঝখানে যদি আমাদের মনে হয় তাহলে আমরা এই দোয়া পড়ব বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরহ বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরহ প্রিয় বন্ধুগণ আমরা তো খানার শুরুতে যে দোয়া পড়তে হয় সেটা শিখলাম খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় সেটাও শিখলাম এবং খানার মাঝখানে যদি খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে যাই তাহলে কোন দোয়া পড়তে হয় খানার মাঝখানে সেটাও শিখলাম এখন আমরা শিখব খানার শেষে কোন দোয়া পড়তে হয় খানার শেষে আমরা এখন শিখব খানার শেষে এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমি অতিরিক্ত আরেকটি ভিডিও শিখিয়ে দেই সেটি হলো দাওয়াত খাওয়ার দোয়া আমরা যখন অন্যের বাড়িতে যখন দাওয়াত দেয় বা কোনো অনুষ্ঠান হয় তখন আমরা যে যখন খানা খাই তাদের তখন একটি দোয়া রয়েছে সেই দোয়াটি আমরা আপনাদেরকে এখন বলে দিব এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে নিন দোয়াটি হলো আল্লাহুম্মা আত'ইম্মান
أطعمني وسط من سقاني. اللهم أطعم من أطعمني وسط من سقاني. প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের খাবারের সকল দোয়া। খাবার শুরুতে, খাবার মাঝখানে, খাবার শেষে, খাবার সামনে আসলে এই দোয়াগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ভিডিও থেকে শিখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।